উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাওয়ার পর এখন প্রস্তুতি কলেজে ভর্তি হওয়ার। যারা ইউজি আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ বিএ বিএসসি বিকম বিলিভ এই ভর্তি হতে চাইছ, তারা নিশ্চয় শুনেছ তোমাদের পদ্ধতি কী। আজকে মানে আজ থেকে কয়েক বছর আগে, 3-4 বছর হলো যে বারবার শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় অভিন্ন পোর্টালে ভর্তি হবে। অর্থাৎ প্রথমে শোনা গিয়েছিল যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তাদের একটা অভিন্ন পোর্টাল চালু করবে এবং অভিন্ন পোর্টালে তারা বিভিন্ন কলেজকে চয়েস করতে বলবে। এবার যেটা শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যতগুলো পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বিশ্ববিদ্যালয় রয়েছে, যারা ইউজি পড়ায় অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট পড়ায়, তাদের সমস্ত একই সাথে অ্যাডমিশন হবে বা অ্যাডমিশনের প্রসেসটা তাদের চলবে। অর্থাৎ তুমি যে পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের যে কোনো একটা স্থান থেকে বসে তুমি যে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পোর্টালটা কি খুলেছে? ইতিমধ্যে তোমাদের বলি, মনীষ জৈন এই বিষয়ে একটা তথ্য দিয়েছেন, পোর্টাল প্রো রেডি অর্থাৎ একদম শেষ পর্যায়ে, শুধু কলেজের ডাটাগুলো আপলোড করার কাজও হয়তো এই সপ্তাহে হয়ে যাবে। এবং যতদূর শোনা যাচ্ছে যে 1 জুন থেকে কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল স্টার্ট হবে। তাহলে আপনি লিখেছেন যে ভর্তি শুরু হয়ে গেছে। হ্যাঁ, কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের বাইরে যারা আছে, বেশ কিছু স্বশাসিত সংস্থা, সংখ্যালঘু কলেজ, তারা কিন্তু এই পোর্টালের আন্ডারে ভর্তি করবে না। তারা নিজস্ব গাইডলাইনে, নিজস্ব পদ্ধতিতে যে ভর্তি করবে। এরকম তোমাদের 9টি কলেজের কথা বলছি, 9টি কলেজে তুমি যদি তাদের পোর্টালে দিয়ে তুমি মানে খোলো, তা দেখবে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। আমি এক একটি বলছি, তোমরা লিখে নেবে। তবে হ্যাঁ, প্রত্যেকটি কলেজের অ্যাডমিশন প্রসিডিওর আলাদা, কেউ পরীক্ষা নিচ্ছে, কেউ পরীক্ষা নিচ্ছে না, কারো মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারো টোটাল মার্কসের উপরে, কারো টোটাল মার্কস প্লাস যে বিষয়ে অনার্স নিতে চাইছো সেই বিষয়ে তোমরা জানো যে এবারে 4 বছর একসাথে গ্রাজুয়েশন হবে, তো গ্রাজুয়েশনের বিষয়গুলো একটু মাথায় রাখবে যে 3 বছরের পড়বে না 4 বছরের পড়বে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। সেসব বিষয়ের ভিডিও কিন্তু পুরনো দিনে রয়েছে, দেখে নিতে পারো। যে কলেজগুলো অ্যাডমিশন স্টার্ট হয়েছে সেই কলেজগুলির নাম বলছি। প্রথমত হচ্ছে মেদিনীপুর কলেজ, যেটাকে আমরা ডে কলেজ বলি। মেদিনীপুর কলেজে তুমি মেদিনীপুর কলেজ লিখে গুগলে লিখে তুমি এটাকে ওপেন করো, সেখানে দেখো অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট হয়েছে। 2, গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। 3, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কিন্তু এন্ট্রান্স টেস্ট অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা হবে, যেখানে এটা জয়েন্ট এন্ট্রান্সের থ্রু দিয়ে পরীক্ষা হয়। আর পরীক্ষার বেশ কিছু নিয়মকানুন রয়েছে, টাকা পয়সা বিষয় রয়েছে, ওখানে গেলেই দেখতে পাবে। 4 নম্বরে বলছি লরেটো কলেজ কলকাতা, অনলাইন অ্যাডমিশন, এখানে কিন্তু পরীক্ষা হচ্ছে না। তারপর 5 চলে আসি স্কটিশ চার্চ কলেজ, পোর্টাল অন হয়ে গেছে, 9 তারিখে অ্যাডমিশন স্টার্ট হয়েছে। সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজ, এখানেও কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়েছে। সেন্ট জেভিয়ার্স, এগুলো সব সংখ্যালঘু। বেলুড় বিদ্যামন্দির, যেটাকে আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বলি, সেখানে অ্যাডমিশন স্টার্ট হয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সেখানে স্টার্ট হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, এদের পোর্টালটা এখনও খুলনি, সিবিএসসি রেজাল্ট বা কেউ কেউ আইসিএসসি রেজাল্টের জন্য অপেক্ষা করছে। তো খেয়াল রাখবে যে সবাইকার কিন্তু নিয়ম আলাদা আলাদা, টাকা আলাদা আলাদা। এই সেন্ট পলস, স্কটিশ চার্চ, সেন্ট জেভিয়ার্স, এদের কিন্তু অ্যাডমিশনের জন্য টাকা বা 4 বছরের টাকার পরিমাণ অর্থাৎ টিউশন ফি সেখানে কিন্তু নিয়ার অ্যাবাউট 50,000। এটা দেখে নেবে কোন কলেজে টাকার পরিমাণ বেশি কম, এই বিষয়গুলো দেখে নেবে। তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার সাবজেক্ট অনুযায়ী, মানে কোন সাবজেক্ট তুমি চয়েস করতে চাইছো সেই সাবজেক্ট আছে কি না, সাবজেক্ট কম্বিনেশন তোমার ঠিক আছে কি না, এই বিষয়গুলোকে মাথায় রেখে তুমি অনলাইনে পোর্টালে আপাতত কেউ কেউ অ্যাডমিশন করিয়ে নিচ্ছে, কেউ কেউ আবেদন প্রক্রিয়া স্টার্ট করেছে। এবং আবেদনের জন্য তোমাদের বলি কী কী রেডি করতে হবে। তোমাকে তোমার সমস্ত নিজস্ব তথ্য অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট প্রয়োজন নেই, মার্কশিট, সার্টিফিকেট, তোমার যদি কাস্ট হোক কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ তুমি
এপিএল বিপিএল এই বিষয়গুলো তথ্যগুলো লাগবে, তোমার ছবি লাগবে, এসবগুলো তুমি কিন্তু খুব কম কেবি দিল দেখবে লেখা রয়েছে প্রত্যেকটা কলেজে কম কেবিতে তোমাকে কিন্তু এটা রেডি করে রাখবে, সিগনেচার রেডি করে রাখবে, সেগুলো কিন্তু আপলোড বারবার করতে হবে, একটা ফাইল রেডি করে নেবে, এটা বারবার আপলোড করতে হবে। ফাইল রেডি করা থাকলে কি সুবিধা হয় না, বারবার এটা তৈরি করতে হয় না, তুমি খেয়াল দেখে নেবে কোথাও পঞ্চাশ কেবি, কোথাও 100 কেবি, কোথাও 120 কেবি, কোথাও পিডিএফ, কোথাও জেপিজি বা জেপিজি, এই সমস্ত ফরম্যাটেই কিন্তু তোমাকে বিষয়গুলো আপলোড করতে হবে, সেইগুলো কিন্তু রেডি করে রাখবে। তাহলে এই ছিল মোটামুটি বিষয়, সাবজেক্ট কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল এখনও স্টার্ট হয়নি, হয়তো জুন মাসে স্টার্ট হবে, জুলাইয়ে ভর্তি শুরু হবে, কারণ এখন ভোটের কারণে কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল স্টার্ট করা একটু সমস্যা রয়েছে, তবে এবছর রেডি এবছর কিন্তু অভিন্ন পোর্টালের মধ্য দিয়েই ভর্তি হবে। বাঁকুড়া খ্রিস্টান কলেজ বলতে ভুলেছি, বাঁকুড়া খ্রিস্টান কলেজেও কিন্তু আবেদন স্টার্ট হয়েছে, এদের কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষার 50% মার্কস পরীক্ষা আর 50% মার্কস তোমার হচ্ছে তুমি একাডেমিক কোয়ালিফিকেশনের উপর, মূলত এইচএসকে দেখবে, সেই নাম্বারের দুটোর উপর ভিত্তি করে এরা একটা নর্মস তৈরি করবে, তারপর ভর্তি শুরু হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে।